আমরা দলের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারপারসনের নির্বাচন আমরা প্রক্রিয়া আমরা চালিয়ে যাচ্ছি। এই প্রক্রিয়ায় এই নির্বাচন পরিচালনা কমিশন 2016 পক্ষ থেকে আমাদেরকে, আমাকে রিটার্নিং অফিসার এবং জনাব আব্দুল মান্নান সাহেবকে সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। আমরা আপনাদের সবার উপস্থিতিতে গত 2 তারিখে মনোনয়নপত্র বিতরণ করেছি, 4 তারিখে মনোনয়নপত্র গ্রহণ করেছি, 5 তারিখে আমরা সেটা বাছাই করেছি এবং আজকে 6 তারিখে এটা প্রত্যাহারের সময় ছিল সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। আপনারা অনেকে উপস্থিত ছিলেন এবং দেখেছেন যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার করে নাই। এই রিপোর্ট আমরা লিখিতভাবে নির্বাচন কমিশনের যিনি চেয়ারম্যান তার কাছে আমি এবং মান্নান সাহেব আমরা দস্তখত করে আমরা হস্তান্তর করছি এবং আমরা তাদেরকে জানিয়েছি এর আগেই, কিন্তু আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করছি। ওনারা এর ভিত্তিতে ওনারা কি বলবেন বলবেন। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মিস্টার নজরুল ইসলাম খান, আমাদের স্থায়ী কমিটির সদস্য, এবং ধন্যবাদ আমার বন্ধু জনাব আব্দুল মান্নানকে যিনি মন্ত্রী ছিলেন এবং উপদেষ্টা চেয়ারপারসনের উপদেষ্টা, দুইজনেই রিটার্নিং অফিসারকে আমরা ইলেকশন কমিশন থেকে নিযুক্ত করেছিলাম। ওনারা এই ইলেকশন প্রক্রিয়াটা সুচারুভাবে পরিচালনা করেছেন এবং ওনারা সুচারুভাবে করছেন কি না সেটা পরিদর্শন করার জন্য এবং সঠিকভাবে হচ্ছে কি না তার জন্য আমি আমাদের কমিশনের তরফ থেকে আমার বন্ধু জনাব হারুন রশিদ মন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট পার্টির, তাকে প্রতিদিন এখানে আলাদা ঘরে রেখেছিলাম যে কোনোরকম বেআইনি কিছু হচ্ছে কি না। কোনো কিছু বেআইনি হয়নি, ভালোভাবেই হয়েছে। তার জন্য ওনাদের দুজনকেও ধন্যবাদ জানাচ্ছি এবং মিস্টার হারুন রশিদকে ধন্যবাদ জানাচ্ছি। কমিশনের সদস্য সচিব ব্যারিস্টার আমিনুল হক ইতিপূর্বে মন্ত্রী এবং আমাদের পার্টির সেন্ট্রাল কমিটির মেম্বার, উনিও এ ব্যাপারে পূর্ণ সহযোগিতা করেছেন, ওনাকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। এখন আপনাদের সামনে আমি আমার আজকের ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে, আজকে শেষ হয়ে গেল ইলেকশন প্রসেস, এই পরিপ্রেক্ষিতে ঘোষণা করছি। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন 2016, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্বাচনের ফলাফল ঘোষণা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য বিগত 10 ফেব্রুয়ারি 2016 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সভায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারকে চেয়ারম্যান অর্থাৎ আমাকে, সহসভাপতি অ্যাডভোকেট হারুন রশিদকে সদস্য আমার ডাইনে রয়েছেন এবং ব্যারিস্টার এম আমিনুল হককে সদস্য সচিব করে একটি নির্বাচন পরিচালনা কমিশন গঠন করে। আমিনুল হক সাহেব আমার রাইটে, এক্সট্রিম রাইটে। নির্বাচন পরিচালনা কমিশন বিগত 28 ফেব্রুয়ারি 2016 তারিখে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খানকে, রিটার্নিং অফিসার যিনি আমার বাঁয়ে আছেন, এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জনাব আব্দুল মান্নানকে, উনি মন্ত্রীও ছিলেন, সহকারী রিটার্নিং অফিসার নিয়োগ দেন। নির্বাচন কমিশন কর্তৃক 29 ফেব্রুয়ারি 2016 তারিখে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী গত 2 মার্চ 2016 তারিখে মনোনয়নপত্র সংগ্রহ এবং 4 মার্চ 2016 তারিখে মনোনয়নপত্র দাখিল করার দিন
ধার্য ছিল। নির্বাচন কমিশনের নিয়োগকৃত রিটার্নিং অফিসারের নিকট হইতে 10 মার্চ 2016 চেয়ারম্যান পদপ্রার্থী বেগম খালেদা জিয়ার পক্ষে তার মনোনীত নির্বাচনী এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব ও দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তারেক রহমানের পক্ষে তার নির্বাচনী এজেন্ট বিএনপির যুগ্ম মহাসচিব জনাব মাহমুদ শাহজাহান মনোনয়নপত্র সংগ্রহ করেন। তফসিল অনুযায়ী বর্ণিত সময়ের মধ্যে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান ব্যতীত অন্য কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেন নাই। চৌঠা মার্চ 2016 অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ ও জনাব মাহমুদ শাহজাহান যথাক্রমে চেয়ারম্যান পদপ্রার্থী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তারেক রহমানের মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের নিকট জমা দেন। নির্বাচন কমিশনের দেওয়া তফসিল অনুযায়ী গত 5 মার্চ 2016 তারিখে সকাল 11টায় রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান পদপ্রার্থী বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জনাব তারেক রহমান কর্তৃক পূরণকৃত মনোনয়নপত্র যাচাই বাছাইক্রমে সঠিক পান বিধায় উভয়ের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। নির্বাচন কমিশন কর্তৃক দেওয়া তফসিল অনুযায়ী আজ 6 মার্চ 2016 সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত মনোনয়নপত্র প্রত্যাহারের সময় ছিল। প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে প্রত্যাহারে কোনো আবেদনপত্র রিটার্নিং অফিসারের নিকট জমা হয় নাই। এমতাবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য যথাক্রমে বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমান একক বৈধ প্রার্থী হওয়ায় নির্বাচন কমিশন বেগম খালেদা জিয়াকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান পদে ও জনাব তারেক রহমানকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে আগামী 3 বছরের জন্য নির্বাচিত ঘোষণা করছে। নির্বাচনের এই ফলাফল দলীয় গঠনতন্ত্র মোতাবেক চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী 19 মার্চ 2016 অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় কাউন্সিলে পেশ করা হবে। চেয়ারম্যান ও সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন পরিচালনা কমিশন 2016, আমার নাম রয়েছে, আমাদের হারুন রশিদ সাহেবের নাম রয়েছে, ভাইস আমিনুল হক সাহেবের নাম রয়েছে। এটাই হলো আমাদের চূড়ান্ত ঘোষণা। এই ব্যাপারে সাবজেক্ট টু অ্যাপ্রুভাল বাই দি কাউন্সিল অন 19 রেটিফাইড। এনি কোশ্চেন? She will take the responsibility of chairperson on 19 March 2016 for a period of 3 years continuing up to 19th of March 2019. Oh, long before. No, that is differently. You talk to our secretary, he will see the record and tell you the correct date. Second question, how is the election to be known what candidate was? How do you see what? No candidate. It was open to all to see. It was open to the journalist, open to the members, open to the councillors, open to anybody to see and visit the office of the election commission. It was a temporary election commission office held in this particular office. So everybody was allowed. And to ensure that there is no irregularity or illegality in conducting the election, I deputed my learned friend,
Mr. Harun Rashid, our member of the election commission, to oversee the whole process. And he has overseen the whole process. Everything was found right. Generally, it does not happen. When the personality of the chairman is there and she has been contending for such a long time, and that there is not a single person who expressed their desire to contest the office of the chairman. Therefore, there was no contest. Similarly, the post of senior vice chairman was directly elected this time. Beforehand, it was elected by the council, and then the power was given to the chairman. Chairman is to announce the names. Now, this is an exception that along with the chairman, the senior vice chairman has been directly has been elected by the council. Yes, question. Thank you very much. আপনার এই কোশ্চেনের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। একটা জিনিস আপনি মনে রাখবেন, আপনি শুনছেন না আমার কথা, আপনি কোশ্চেন করে বসে গেলেন। ইউ মাস্ট সি লিসেন টু মাই টু ইয়র লিসেন টু দ্য আনসার টু ইয়র কোশ্চেন। আমাদের দেশে ইট ইজ ট্রেডিশনাল, যখন এই গভর্নমেন্টের বিরুদ্ধে কোনো কিছু বলা হয়, সমালোচনা করা হয়, তখন এই গভর্নমেন্ট বলে রাষ্ট্রদ্রোহী। ঠিক তেমনি পার্টি লেভেলে আপনার যত স্বচ্ছ ইলেকশনই আপনি করেন না কেন, কেউ নমিনেশন পেপার না দিলে বলে যে না এটা ঠিক হলো না, কিন্তু অফিসিয়াল রেকর্ডসের মোতাবেক ইলেকশন পরিচালনা করতে হবে, গঠনতন্ত্র মোতাবেক করতে হবে। তার থেকে কোনো বিচ্যুতি হয়েছে কি না সেটাই দেখবেন আপনারা, তার থেকে কোনো রকম বিচ্যুতি হয় নাই। ট্রেডিশনাল ইন আওয়ার কান্ট্রি, ইভেন ইন আওয়ামী লীগ, জাসিনা একাই চালাচ্ছে, একাই সব কিছু করছে, সব পাওয়ারই হচ্ছে, এই দিস ইজ জাস্ট ট্রেডিশনাল। প্র্যাকটিক্যাল অ্যান্ড এক্সাক্ট ম্যাটেরিয়ালস আর নট দেয়ার টু শো দ্যাট দেয়ার হ্যাজ বিন এনি সর্ট অফ ডিসক্রিমিনেশন অর এনি সর্ট অফ ইনডিফারেন্স টু এনিবডি। ক্লিয়ার? Any further question from this side, ladies side? Ladies empowerment? No. Thank you. Mr. Nazrul Islam Sahib, kichu bolben. ব্যাপারটা হচ্ছে যে একটু আগে আমাদের বন্ধু সাংবাদিক বন্ধু যে কথাটা বললেন, আমরা গতকালকার পত্রিকায় দেখেছি এরকম একটা নিউজ। গতকালকার পত্রিকায় আমরা দেখলাম যে আওয়ামী লীগের প্রচার সম্পাদক ডক্টর হাসান মাহমুদ সাহেব বলেছেন যে বিএনপির চেয়ারপারসন বা চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যানের নির্বাচন নাকি গণতান্ত্রিক হচ্ছে না। গণতন্ত্রের ধারণা এক একজনের এক এক রকম। যারা একসময় বাকশাল করেছেন একদল, যারা গত কিছুদিন ধরে যেসব নির্বাচন হচ্ছে সেসব নির্বাচন যেভাবে পরিচালনা করছেন, তাদের যে জন গণতন্ত্রের ধারণা সেই ধারণার সঙ্গে এই নির্বাচন তো সঙ্গতিপূর্ণ না। কারণ আমরা মনোনয়নপত্র চেয়েছি, সারাদিন আপনাদের সামনে বসে দেখেছি যে যারাই আসবে মনোনয়নপত্র নিতে পারবে, এবং সেটা জমা দেওয়া প্রত্যাহার করা সব নিয়ম আমরা মেনেছি। যারাই সমালোচনা করেন তাদের দলে কখনো এটা হয়েছে কিনা আমাদের জানা নাই। এত কিছু করা যদি এটা গণতান্ত্রিক না হয় তাহলে গণতান্ত্রিক কি এটা একটু জানা লাগবে আমাদের। আমাদের নেতা জেনা ব্যারিস্টার জমিউদ্দিন সরকার সাহেব বলেছেন যে ট্রান্সপারেন্ট প্রসেসটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য। আমরা মনে করি যে আমরা এটাকে আপনাদের সবার উপস্থিতিতে এটা ট্রান্সপারেন্ট করার চেষ্টা করেছি এবং আপনারা এটা প্রশংসা করেছেন, ধন্যবাদ আপনাদেরকে। আর একটা হলো একটু জিজ্ঞেস করছিলেন যে অন্য আর কেউ প্রতিদ্বন্দ্বিতা করলো না কেন। আমাদের প্রতিপক্ষ বা অনেকেই বলেন কিছু
বুদ্ধিজীবী মানুষরা বলেন অনেক সময় আর কি, যে বিএনপিতে নাকি ইতিমত আছে, বিএনপিতে গ্রুপিং আছে, হ্যান ত্যান ইত্যাদি আর কি। এই নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণ হলো যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমানের নেতৃত্বের প্রতি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীর পূর্ণ আস্থা এবং সমর্থন আছে এবং সবাই তাদেরকে নেতা মানে এবং তাদের নেতৃত্বেই কাজ করতে চান। এটার মধ্যে দিয়ে, এই নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা আরেকবার প্রমাণিত হয়েছে। এখন সবাই তাদেরকে শ্রদ্ধা করেন, ভালোবাসেন, নেতা মানেন বলে তাদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে না। এটা যদি কেউ কারো দোষ হিসেবে চিহ্নিত করার চেষ্টা করে মনে করেন আর কি যে দ্বন্দ্ব আছে, তাহলে তো আমাদের আর কিছু বলার নেই। রেকর্ড বলছে যে এই দুইজনের নেতৃত্বের প্রতি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীর পূর্ণ আস্থা আছে এবং বিএনপিতে কোনো দ্বন্দ্ব নাই, নেতৃত্বের কোনো কোন্দল নাই। অন্তত বিএনপির মূল নেতৃত্বের বিষয়ে এই অবস্থায়, এবং আপনারা এটাও দেখেছেন আর কি যে আমাদের চেয়ারম্যান এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র একটা দিলেই হয়, সে জায়গায় অনেকগুলির মনোনয়নপত্র আসছে এবং আমাদের অনেক সিনিয়র নেতারা তারা মনোনয়নপত্র প্রস্তাব হয়েছেন, সমর্থক হয়েছেন। কিন্তু অনেক সময় আমরা দেখি আর কি যে এর মধ্যেও নানান রকমের গুজব ছড়ানোর চেষ্টা হয়, নানান রকমের দ্বন্দ্ব প্রমাণের চেষ্টা হয় আর কি যে বিএনপি লিডারশিপের মধ্যে দ্বন্দ্ব আছে। কিন্তু এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে, স্বচ্ছতার মধ্যে দিয়ে প্রমাণ হলো যে আমাদের প্রতিপক্ষ যা বলেন কিংবা তাদের পক্ষ হয়ে যারা গুজবের কল করানোর চেষ্টা করেন তারা সঠিক না, সঠিক না। আপনার প্রশ্নের জবাবে কিন্তু এই কথা বলি নাই, এটা অন্য 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 আমি জবাব বলছি। আমি আমি আপনার আপনার প্রশ্নটার উত্তর আমি দিয়েছি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি আমার উত্তরে সন্তুষ্ট হয়েছি।